এই যে ভারতীয় জনতা পার্টি আর তার দুই দালাল, তার দুই এজেন্ট এরাজ্যে, কংগ্রেস আর সিপিএম, এরা যে এই কয়লা গরু নিয়ে নানা ধরনের লাগাতার যে মিথ্যা প্রচার করে যাচ্ছিল, উদ্দেশ্য প্রণোদিত প্রচার করে যাচ্ছিল, যদি কোথাও প্রচার আদৌ হয়েও থাকে, সে বহু যুগ ধরে চলছে। সে কয়লা হোক বা গরু হোক, এরম নয় যে তৃণমূলের জমানায় হঠাৎ করে কিছু তৈরি হয়েছে। আবার যদি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়ার বিষয় হয়, তাহলে সীমান্ত তো রাজ্য পুলিশ দেখে না, ওটা তো অমিত শাহের বিএসএফ দেখে। তো দায় কার? তাই বিএসএফ এর। তাহলে কয়লা খনি ওরিয়েন্টেড যদি কোনো দুর্নীতি বা অনিয়ম বা অস্বাভাবিক কিছু হয়, তার দায় কার? কেন্দ্রীয় সরকারের। গরু পাচার মামলা ইডির চার্জশিটে দায় করা হয়েছে বিএসএফ কে। ইসিএল এর দুই কর্তাকে কয়লা পাচার কাণ্ডে সিবিআই অ্যারেস্ট করলো। দুই ঘটনায় প্রমাণিত সোর্সের মধ্যে ভূত রয়েছে। বাংলায় বিজেপি ও তার দুই দালাল কংগ্রেস ও সিপিএম ওর উদ্দেশ্যে প্রণোদিতভাবে তৃণমূলকে মেলায়েন করার চেষ্টা করছিল। কয়লা গরু পাচার কাণ্ডে বিজেপিকে আক্রমণ কুণাল ঘোষের। এটা একটা খুব জরুরি বিষয় সামনে চলে আসছে ক্রমশ। এই যে ভারতীয় জনতা পার্টি আর তার দুই দালাল, তার দুই এজেন্ট এরাজ্যে, কংগ্রেস আর সিপিএম, এরা যে এই কয়লা গরু নিয়ে নানা ধরনের লাগাতার যে মিথ্যা প্রচার করে যাচ্ছিল, উদ্দেশ্য প্রণোদিত প্রচার করে যাচ্ছিল, যদি কোথাও প্রচার আদৌ হয়েও থাকে, সে বহু যুগ ধরে চলছে। সে কয়লা হোক বা গরু হোক, এরম নয় যে তৃণমূলের জমানায় হঠাৎ করে কিছু তৈরি হয়েছে। এবার দেখা যাচ্ছে যে গত কয়েকদিনে আমরা যেটা বলছিলাম সেটা আবার সামনে চলে এলো। কি হলো? যে ইডির চার্জশিটে দেখা গেল গরু পাচার মামলায় বিএসএফ কে দায়ী করা হলো। বিএসএফ কাদের? বিএসএফ কেন্দ্রের বিএসএফ। আবার ইসিএল এর দুই কর্তাকে সিবিআই অ্যারেস্ট করলো কয়লায়। তারা কাদের? কেন্দ্রের, কয়লা মন্ত্রকের। ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে আমরা যেটা বারবার বলেছিলাম যে দেখুন, এই যে গরু পাচার, কয়লা পাচার বলা হচ্ছে, এই গরু পাচার, গরু আসছে কোথা থেকে? পশ্চিম দিক থেকে, পশ্চিমবঙ্গের পশ্চিম রাজ্যগুলি থেকে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গোবলয়, বিহার। তো তাহলে সেই রাজ্যগুলি কি করছে বা কেন্দ্রের বাহিনী তখন কি করে? গরুগুলো পশ্চিমবঙ্গ অব্দি আসছে কি করে? আবার যদি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়ার বিষয় হয়, তাহলে সীমান্ত তো রাজ্য পুলিশ দেখে না, ওটা তো অমিত শাহের বিএসএফ দেখে। তো দায় কার? তাই বিএসএফ এর। তো ইডির চার্জশিটও সেটা দেখা গেল। আবার আমরা বারবার বলেছি কয়লা খনি কাদের? কেন্দ্রীয় মন্ত্রকের, কেন্দ্রীয় সরকারের। সেটা পাহারা দেয় কে? কেন্দ্রীয় বাহিনী। কাদের? কেন্দ্রীয় সরকারের। তাহলে কয়লা খনি ওরিয়েন্টেড যদি কোনো দুর্নীতি বা অনিয়ম বা অস্বাভাবিক কিছু হয়, তার দায় কার? কেন্দ্রীয় সরকারের। তো এই যে পরপর দুটো ঘটনা ঘটলো, বিএসএফ এর তো আগে একটা অ্যারেস্টও ছিল, যে এই ইডি চার্জশিটে বিএসএফ আর সিবিআই ধরলো ইসিএল এর কর্তাকে, তার থেকে প্রমাণিত যে সোর্সের মধ্যেই তো ভূত রয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।